সাহেব চ্যাটার্জি একজন ভারতীয় বাঙালি অভিনেতা। তিনি অভিনয় এবং গানের জন্য বিশেষত রবীন্দ্রনাথ ঠাকুরের গান বা রবীন্দ্রসঙ্গীত এবং বাংলার বিভিন্ন সিনেমাতে অভিনয়ের জন্য বিখ্যাত। তিনি জি বাংলায় প্রচারিত বাংলা টিভি সিরিয়াল গোয়েন্দা গিন্নি ধারাবাহিকে ডক্টর পরিমল মিত্রের চরিত্রে অভিনয় করছেন এবং পটল কুমার সিরিয়ালে প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুজন কুমার হিসাবে অভিনয় করছেন, যা স্টার জলসায় প্রচারিত হয়েছিল। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা সাহেব চট্টোপাধ্যায়ের স্ত্রীর সম্পর্কে জানতে চলেছেন। আপনি যদি সাহেব চট্টোপাধ্যায়ের স্ত্রীর সম্পর্কে না জানেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সাহেব চট্টোপাধ্যায়ের স্ত্রীর নাম মিলি চট্টোপাধ্যায়। সাহেব চট্টোপাধ্যায় অভিনয় করার আগে বিভিন্ন জায়গায় কাজ করেছেন। তিনি সর্বপ্রথম বিমা কোম্পানিতে কাজ করেছেন। তিনি 2 বছর এই কাজ করেন। এরপর তিনি সাউথ ইন্ডিয়ান মানি এক্সচেঞ্জ ইন কোম্পানিতে কাজ করেছেন। সেখানে কাজ করতে গিয়ে তার সাথে তার স্ত্রী মিলি চট্টোপাধ্যায়ের দেখা হয়েছিল। সেখানেই তাদের প্রথম পরিচয়। তারা একসাথে দীর্ঘদিন কাজ করেছেন। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠতে থাকে। এক পর্যায়ে তাদের এই বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয়। এরপর তারা বিয়ে করেন। বর্তমানে এই কাপল একসাথে রয়েছেন। মিলি চট্টোপাধ্যায় এখন আর কাজ করেন না। বর্তমানে তিনি গৃহিণী। সাহেব চট্টোপাধ্যায় যেহেতু এখন একজন প্রতিষ্ঠিত অভিনেতা, তাই মিলি চট্টোপাধ্যায় সকল কাজ থেকে নিজেকে দূরে রেখেছেন। তিনি তাদের সন্তানদের দেখাশোনা করেন আর সারাদিন বাড়িতেই থাকেন। মিলি চট্টোপাধ্যায় অনেক ভালো একজন স্ত্রী। তিনি তার স্বামীর অনেক খেয়াল রাখেন, নিজের হাতেই সংসার আগলে রেখেছেন। স্বামী সংসার নিয়ে তিনি সারাদিন ব্যস্ত থাকেন। মাঝে মধ্যে মিলি চট্টোপাধ্যায় শপিং করতে যান, কারণ তিনি শপিং করতে অনেক পছন্দ করেন। এছাড়াও মিলি চট্টোপাধ্যায় ঘুরে বেড়াতে অনেক পছন্দ করেন। তার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে দার্জিলিং। মিলি চট্টোপাধ্যায় অনেক ভালো রান্না করতে পারেন, এজন্য সাহেব চট্টোপাধ্যায় কখনোই বাইরের খাবার খান না। বলা যেতে পারে তিনি বাইরের খাবার কখনোই মুখে তোলেন না। মিলি চট্টোপাধ্যায় অনেক হাসিখুশি একজন মানুষ। তিনি তার স্বামীকে কাজে উৎসাহিত করেন, সবসময় কাজের প্রতি অনুপ্রেরণা দেন। সাহেব চট্টোপাধ্যায় এজন্য তার স্ত্রীর গুণগান করতে ভোলেন না। মাঝে মধ্যে তিনি যখন শুটিংয়ের জন্য কলকাতার বাইরে যান, তখন তিনি তার স্ত্রীকে নিয়ে যান। তারা দুজন বর্তমানে অনেক সুখী আর সারা জীবন ধরে এভাবেই তারা এক ছাদের নিচে কাটাতে চান। তাদের ভবিষ্যৎ আরও সুন্দর ও উজ্জ্বল হোক, এটাই ভক্তদের প্রত্যাশা। তো বন্ধুরা, সাহেব চট্টোপাধ্যায়ের স্ত্রী মিলি চট্টোপাধ্যায়কে আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।